গত সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মাইশোড়া এলাকায় তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহর নিজের দলীয় কার্যালয়ে বেশ কিছু দুষ্কৃতী বাহিনী মোটর বাইকে করে চড়ে দলীয় কার্যালয়ে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল ব্লক সভাপতির উপর লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এর ফলে মৃত্যু হয় ব্লক সভাপতি কুরবান শাহের। ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড়, তখন কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার এক মৌন মিছিল করে ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন মোমবাতি জ্বালিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করে ব্লক তৃণমূল কংগ্রেস।